Dear students, welcome to my YouTube channel Tutorial Master. আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি খুব পুরনো একটা চ্যাপ্টার, সেম ওয়ানে আছে, সেম ওয়ানে এফ ওয়ান। কোন চ্যাপ্টার? কনসাইনমেন্ট। যে মাল পাঠায় তাকে কি বলে? কনসাইনর। ঠিক আছে, কনসাইনর পাঠায় মানে সেলার, তাকে কনসাইনর বলে। আর যাকে পাঠাচ্ছে তাকে কি বলে? তোমার যে জিনিসটা বিক্রি করে দেবে তাকে বলে এজেন্ট, এবং এজেন্টের আরেকটা নাম কি? কনসাইনি। তাহলে যে মাল পাঠাচ্ছে তাকে বলে কনসাইনর, যাকে পাঠাচ্ছে কনসাইনি। দেখো, আমি আজকে তোমাদের আলোচনা করব অ্যাবনর্মাল লস নিয়ে, তারপরে আলোচনা করব নর্মাল লস নিয়ে। দেখো, লস দু রকমের আছে, একটাকে বলে নর্মাল লস, একটাকে অ্যাবনর্মাল লস। কনসাইনমেন্ট মানে হচ্ছে এগ্রিমেন্ট টু সেল, বিক্রি নয়, বিক্রির উদ্দেশ্যে একটা এগ্রিমেন্ট করা। কনসাইনর, ধরো এ হচ্ছে কনসাইনর, অর্থাৎ যে মালটা বিক্রি করতে চাইছে, কাকে দিল? একজন এজেন্টকে দিল, অর্থাৎ কনসাইনি। ঠিক আছে, কনসাইনিকে দিল, তাকে বলা হলো যে বিক্রি করে দাও মালটা। এ হচ্ছে কলকাতায় আছে আর বি হচ্ছে বোম্বেতে আছে, কারোর সাথে কারো চেনা পরিচয় তেমন নেই। এইবার সে মালটা নিয়ে যাচ্ছে, মালটা নিয়ে যেতে গিয়ে রাস্তায় নষ্ট হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। তাহলে যে লসটা আমি বন্ধ করে দিতে পারি, অর্থাৎ লস ইন ট্রানজিট, তা অনেকই রাস্তায় ক্ষতি হয়েছে, সেই মালটাকে আমি কি বলবো? অ্যাবনর্মাল লস। আর যে মালটা নিয়ে গেলে ক্ষতি হবেই, অর্থাৎ কিছুটা তোমার নষ্ট হবেই, তাকে অ্যাভয়েড করা যায় না, তাকে বলে নর্মাল লস। যেমন ধরো, আমি কোনো কন্টেইনারে করে পেট্রোল নিয়ে যাচ্ছি, ঠিক আছে, পেট্রোল অথবা কোনো ভোলাটাইল বা উদ্বায়ী কোনো দ্রব্য নিয়ে যাচ্ছি, সেই দ্রব্য নিয়ে যাওয়ার পরে দেখা গেল কিছুটা গায়ে লেগে থাকে কন্টেইনারের, সেটাই কিন্তু আমি অ্যাভয়েড করতে পারবো না, এটাকে বলে নর্মাল লস। নর্মাল লসের অ্যাকাউন্টেন্সিতে ট্রিটমেন্ট অন্যরকম, অ্যাবনর্মাল লসের অ্যাকাউন্টেন্সিতে অন্যরকম। এবার আমি অ্যাবনর্মাল লস আলোচনা করছি। ইট অকার সাডেনলি অর অ্যাক্সিডেন্টালি, হঠাৎ করে যে ধরনের লস হতে পারে তাকে বলা হয় অ্যাবনর্মাল লস। এটা কিন্তু জেনে আসছে না, নর্মাল লস যেরকম জানছি আমি যে হবেই। এক্সাম্পল অফ নর্মাল লস নয়, অ্যাবনর্মাল লস। এক্সাম্পল অফ অ্যাবনর্মাল লস কি? যেমন ধরো থেপ, চুরি হয়ে গেল, ড্যামেজ ডিউ টু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অথবা গুডস পিলফার্ড মানে চুরি হয়ে যাওয়া, গুডস লস্ট ইন ট্রানজিট, এই যে জিনিসগুলো হচ্ছে সেই ধরনেরগুলোকে বলে অ্যাবনর্মাল লস। ঠিক আছে, যে চুরিটা, যে লসটা আমি অ্যাভয়েড করতে পারতাম, ইট ক্যান বি অ্যাভয়েডেড, এই ধরনের লসকে আমরা বলবো অ্যাবনর্মাল লস। মনে রাখবে কিন্তু, এই ধরনের লসকে বলে অ্যাবনর্মাল লস। এটা হচ্ছে আগে একটা অ্যাপ বসবে, অ্যাবনর্মাল লস, মনে রাখবে। তিন নম্বর, এই সি নাম্বার হয়ে গেল, ডি নাম্বার দেখো ক্যালকুলেশনে আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে, আর ই নাম্বার হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দেখাতে হবে, আর এফ নাম্বার হচ্ছে রিমার্কস। অ্যাবনর্মাল লস ইজ টু বি অ্যাডজাস্টেড, অ্যাবনর্মাল লস মে অকার ইন ট্রানজিট অর ইন কনসাইনিজ হ্যান্ডস। দেখো, রাস্তাতেও অ্যাবনর্মাল লস হতে পারে, আবার কনসাইনির কাছে গিয়ে তার গোডাউনেও কিন্তু মালটা নষ্ট হতে পারে, তাহলে দুটো জায়গাতেই হতে পারে, মনে রাখবে। কিন্তু অনেক সময় অঙ্কে দিয়ে দেয়, তখন তোমরা ঘাবড়ে যাও যে আমরা তো সবসময় পড়েছি যে রাস্তায় মালটা নষ্ট হয়ে গেলে অ্যাবনর্মাল লস, কিন্তু কনসাইনির কাছে যাওয়ার পরে যে অ্যাবনর্মাল লস হলো তখন কি করব। যা গিয়ে আমি এখানে বোঝাবার চেষ্টা করছি, তোমাদের যেখানে অসুবিধা হবে আমায় বলবে।
ফর টোটাল লস, টোটাল লস হচ্ছে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ক্লিয়ার? নো এন্ট্রি টু বি পাসড ইন কনসাইনির বুক, কনসাইনির বইতে কোনো এন্ট্রি পাস করা যাবে না, এটা কনসাইনর বইতে কিন্তু হচ্ছে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, তাহলে বাই অ্যাবনর্মাল লস। এইবার দেখো, যে মালটা আমি পাঠাচ্ছি তার জন্য কিন্তু অনেক সময় কী করা থাকে বা সবসময় বলা যেতে পারে, ইন্স্যুরেন্স করা থাকে, তার জন্য যে মালটা নষ্ট হয়েছে তার কিছু অংশ পেয়ে যাওয়া হয়। দু নম্বর দেখো, ইফ এনি অ্যামাউন্ট রিসিভড ফ্রম ইন্স্যুরেন্স ক্লেম, এই যেটা বলছিলাম তোমাকে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট অথবা কনসাইনি, হ্যাঁ, ইফ কালেক্টেড থ্রু কনসাইনি, কনসাইনির মাধ্যমে যদি আমরা পাই তাহলে কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু ইন্স্যুরেন্স ক্লেম, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট অথবা কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু ইন্স্যুরেন্স ক্লেম। এবার কনসাইনির বইতে কী হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনর অ্যাকাউন্ট, এটা কিন্তু খেয়াল রাখবে, অনেক সময় দিয়ে দিতে পারে। এবার ফাইনাল অ্যাডজাস্টমেন্টটা কী হচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ যেটা আনরিয়ালাইজ থেকে গেল পেলাম না, ইন্স্যুরেন্স ক্লেম অ্যাকাউন্ট যেটা রিয়ালাইজ করলাম পেলাম, টু অ্যাবনর্মাল লস, ক্লিয়ার? টু অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। আমরা জেনারেলি অনেক সময় কী করি, এখানে টু অ্যাবনর্মাল লস আছে, আবার দেখো তুমি যদি এই তিন নম্বরটা আর একদম প্রথমটা যদি দেখো, তাহলে দেখো অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, তাহলে কি অ্যাবনর্মাল লস অ্যাবনর্মাল কেটে গেল, তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু আবার এখানে দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, না এটা নয়, তাহলে আমরা কি বলতে পারি, অনেক সময় কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট টু ইন্স্যুরেন্স ক্লেম অ্যাকাউন্ট বলে অনেক সময় করা হয়। যা গিয়ে স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, জার্নাল এন্ট্রি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন অন স্টক অর স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, আর ড্যামেজ অফ গুডস যদি হয় ইন কনসাইনের বইতে, কনসাইনিস অ্যাকাউন্ট ডেবিট টু ড্যামেজ ইন ট্রানজিট অ্যাকাউন্ট। আচ্ছা, আর বুকস ডেস্ট্রয়েড ইন ট্রানজিট লোডিং থাকলে এটা, নো এন্ট্রি টু বি পাসড ইন কনসাইনির বইতে কোনো এন্ট্রি হবে না। এইবার দেখো আমি একটা অঙ্ক করছি, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মনে রাখবে কীভাবে ক্যালকুলেশন করব, ঠিক আছে, কীভাবে ক্যালকুলেশন করব, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই যে দেখতে পাচ্ছ অঙ্কটা, এই অঙ্কটা রয়েছে, কী রয়েছে দেখো, আমি মনে করলাম তোমার ডান দিকে অ্যান্সারটা রাখছি, বাঁদিকে অঙ্কটা রাখছি। এবার অঙ্কটা দেখো কী বলছে, অ্যাসেট ইন দি ভ্যালু অফ আনসোল্ড স্টক অন কনসাইনমেন্ট ফ্রম দি ফলোয়িং, ঠিক আছে, গুডস কনসাইনড 2500 লিটার পেট্রোল, 240 টাকা করে পার লিটার পেট্রোল, তাহলে কি আমরা দেখো, একটা হচ্ছে লিটার আর একটা অ্যামাউন্ট, মানে একটা স্টক, তা কী করছি আমরা, স্টেটমেন্ট শোয়িং অ্যাসেটমেন্ট অফ অ্যাবনর্মাল লস, ক্লিয়ার? আমরা করছি কিন্তু লিকেজ অফ পেট্রোল ইন কনসাইন ইজ হ্যান্স 100 লিটার, আমরা পরে দেখছি। তাহলে এরকম একটা চার্ট খুলে ফেললাম, তাহলে গুডস কনসাইন দেখতে পাচ্ছ 2500 লিটার পাঠিয়েছি আমি, কত টাকা করে, 240 টাকা পার লিটার, তাহলে 2500 আর দুটো গুণ করলাম, এইটার এটা গুণ করলে দেখো 2500 ইন্টু তোমার 240 গুণ করলে আসছে 600,000 হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, কনসাইনর স্পেন্ট ফর ফ্রেইট ₹35,000, তাহলে কনসাইনর এক্সপেন্সেস কি, ফ্রেইট হচ্ছে 35,000 দেখতে পাচ্ছ, ফ্রেইট, আর হচ্ছে ইন্স্যুরেন্স বলছে 15,000, ইন্স্যুরেন্স 15,000, দুটো অ্যাড করে দাও, 50,000 হয়ে গেল, টোটাল খরচ কত হলো 650,000, কিন্তু ইউনিটটা কিন্তু একই থেকে গেল, তাই না? এইবার চলে আসি আমরা অ্যাবনর্মাল, কনসাইনিজ এক্সপেন্সেস ফর আনলোডিং রুপিস এটা, আচ্ছা এটা পরে আসছি আমরা, আর ঠিক আছে দেখে নিই, কনসাইনি খরচ করেছে 27,000 আনলোডিংয়ের জন্য, আর ক্লিয়ারিং চার্জেস এত, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পাবলিসিটি এত, ইন্স্যুরেন্স এত, 200 লিটার পেট্রোল ওয়াজ লস্ট ইন ট্রানজিট, দেখো কনসাইনির কাছে মালটা এখনও পৌঁছায়নি,
রাস্তাতে কিন্তু 200 লিটার আমার নষ্ট হয়ে গেছে। তাহলে 200 লিটার যদি নষ্ট হয়, লেস অ্যাবনর্মাল লস 200 লিটার, ঠিক আছে। 200 লিটার কত করে তোমার, এই যে 6,50,000 তোমার বেরোলো, এইটা ডিভাইডেড বাই 6,50,000 ডিভাইডেড বাই 2500, ঠিক আছে, ইনটু 200 করে দাও, করলে কত আসছে এটা, অর্থাৎ এই দুটো শূন্য কেটে গেল। এইবার তুমি নিজে ক্যালকুলেটার আবার ব্যবহার করো, দেখো 6,50,000 ডিভাইডেড বাই 25 ইন্টু 2 করলে কত আসছে, 52,000, 52,000, এই যে 52,000, 52,000 আমি কি করলাম, লেস করে দিলাম, অ্যাবনর্মাল লস, ঠিক আছে। আর ইউনিট কত চলে গেল, 2,300 ইউনিট থেকে গেল, 200 ইউনিট চলে গেল। এইবার ওদের নন রেকারিং এক্সপেন্সেসটা নিতে হবে। আমরা জানি দুটো ভাগে ভাগ করেছে, একটা রেকারিং খরচ, রেকারিং, আর একটা নন রেকারিং। যে খরচটা বারবার আসবে সেটাকে বলা হয় রেকারিং, আর যে খরচটা একবার আসবে তাকে নন রেকারিং বলে। দেখো নন রেকারিং খরচ কী কী আছে এখানে, আমরা দেখো আনলোডিং 27,000 আনলোডিং, তারপরে যে ক্লিয়ারিং চার্জেস 5,200, কিন্তু পরে যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিসিটি এটা কিন্তু রেকারিং, ইন্স্যুরেন্সটাও রেকারিং, তাহলে ওই দুটো আসছে না, দুটো অ্যাড করে দাও, অ্যাড করলে এইটা আসছে। আবার তুমি কী করবে, অ্যাড করবে নন রেকারিং এক্সপেন্সেস অফ কনসাইনি কিন্তু, আর 2,300 কিন্তু ইউনিট কিন্তু আমার থেকেই গেছিলো 200 লেস করার পরে। এইবার নর্মাল লস, এখানে দেখো এই অঙ্কটার মধ্যে নর্মাল লসও আছে, নর্মাল লস কত আছে দেখো, ড্যামেজ গুডস আচ্ছা 200 লিটার্স পেট্রোল ওয়াজ লস ইন ট্রানজিট, গেল কনসাইন সেল্ড করলো কনসাইনি, আচ্ছা এইখানে ড্যামেজ গুডস ওয়াজ সোল্ড ফর রুপিজ এত, এগেইন 200 লিটার্স অফ পেট্রোল ওয়াজ থেফ্ট ইন দি গোডাউন, 200 লিটার পেট্রোল তোমার গোডাউনে নষ্ট হয়েছে, আর 100 লিটার কি বলছে দেখে নাও, এই যে লিকেজ অফ পেট্রোল, পেট্রোল লিকেজ হয়েছে কনসাইনির হাতে 100 লিটার, ঠিক আছে। তাহলে এটা কনসাইনির হাতে হয়েছে, লিকেজ মানেই হচ্ছে নর্মাল লস, নর্মাল লস, ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু। তার নর্মাল লস কত হচ্ছে 100, এর কোনো অ্যামাউন্ট কিন্তু বসাবে না। আবার দেখো অ্যাবনর্মাল লস হচ্ছে 200 ইউনিট, দেখতে পাচ্ছ এগেন 200 লিটার্স অফ পেট্রোল ওয়াজ থেফ্ট ইন দি কনসাইন ইজ গোডাউন, কনসাইন ইজ গোডাউনে কিন্তু হয়েছে। তাহলে 200 ইউনিটস আমি লেস করে দেবো, লেস করে দিলাম, এবার অ্যামাউন্ট কত হবে সেই আগের মতনই করতে হবে, অর্থাৎ আমরা কি করব, এইটা যে 6 লাখস তোমার কত এসেছিল, 6,30,200, 6,30,200 এই যে এইটা দেখো ডিভাইডেড বাই তোমার কত 2,200 ইন্টু কত আছে, ইন্টু হচ্ছে 200, কেন অ্যাবনর্মাল লসে দেখবো আমি। আবার এখানে দেখো দুটো জিরো কেটে গেল, তাহলে আবার তুমি ক্যালকুলেটারে করো 6,302 ইন্টু 200 ডিভাইডেড বাই 22 করলে 57,290.90 তার মানে 91, এটা অ্যাপ্রক্স নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আনসোল্ড স্টক কত হলো, আনসোল্ড দেখো এখানে আমার 200 অ্যাবনর্মাল লস, আমি আলাদা কালার করি তাহলে বুঝতে পারবে, 200 হচ্ছে অ্যাবনর্মাল লস, এখানে নর্মাল লস 100 আর এখানে হচ্ছে অ্যাবনর্মাল লস 200, তা টোটাল কত তোমার 200 100 200, টোটাল ছিল তোমার এই যে 2500, তার থেকে লেস করে দাও, লেস করলে আমার কত দাঁড়াচ্ছে, লেস করলে
ও আবার বিক্রি করেছে, এখানে দেখো এই যে কনসাইনি সোল্ড কত, 1700, তাহলে 1700 লেস করে দাও সেল, তাহলে 300 লিটার যেটা আছে সেটাই হচ্ছে আমার কাছে আনসোল স্টক 300। কিন্তু এইটা কি, এটা বের করতে হবে তোমাকে, এটা কি করে বের করব না, কোনো ব্যাপার না, আগের মতনই বের করব। অর্থাৎ তোমার এই যে এইটা বেরিয়ে এসছে, দেখো এই যে এইটা তোমার বেরিয়ে এসছে, অর্থাৎ 572909 সেই আগের মতনই করবে, 909, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার কত আছে, বাই 2000, 2000-এর দাম হচ্ছে এইটা, তাই তো দাঁড়ালো 2000 দাঁড়ালো ইনটু 300 করো, এই যে দেখো কি আসছে তোমার, এই দুখানা জিরো কেটে গেল, ঠিক আছে। দুখানা জিরো কেটে গেল, তাহলে আবার ক্যালকুলেটার করি আমরা, 572909 × 3 ডিভাইডেড বাই 20 করলে কত হচ্ছে দেখো, 85936 হয়ে গেল, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে কি হলো, আমার ভ্যালুয়েশন অফ আনসোল স্টক পেলাম আমার 300 ইউনিট, আর দাম হচ্ছে এইটা, ঠিক আছে। এইবার দেখো ভ্যালু অফ ড্যামেজ গুডস, ড্যামেজ গুডসের ভ্যালু কত, অ্যাবনর্মাল লস কত হয়েছে আমার, 400, এখানে 200 ছিল আর ওপরে 400, তাহলে 400 হচ্ছে ড্যামেজ গুডস, আর 100 করে তোমার দাম ছিল, কত হচ্ছে পার লিটার, ইনটু 100 করলাম, তাহলে 4000। তাহলে কী হচ্ছে দেখো, কনসাইন ইজ অ্যাকাউন্ট ডেবিট টু ড্যামেজ ইন ট্রানজিট অ্যাকাউন্ট বলে আমরা নিয়ে নিলাম। তাহলে পরিষ্কার বুঝতে পারলে, যদি নর্মাল লস থাকে, নর্মাল লসের শুধু অ্যামাউন্টটা আসে না, ইউনিটটা আসে, অ্যাবনর্মাল লসের দুটো জিনিসই আসবে, এবং আমরা ক্যালকুলেশন করলাম অটোমেটিক্যালি, এবং এখানে ভ্যালু অফ ড্যামেজ গুডস সেটাও পেয়ে গেলাম। এই অঙ্কে ছিল দেখো, এই 100 টাকা করে পার লিটার সে বিক্রি করেছে, তার মানে কত, এই যে 400 ছিল ড্যামেজ গুডস, তাহলে 100 টাকা করে বিক্রি করেছে, 4000 টাকার গুডস বিক্রি করেছে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা আরেকটু ঝালিয়ে দিই, সেটা হচ্ছে কি, আমরা সবসময় কি করব, নর্মাল লস দেখব, আমরা কনসাইনারের থেকে বেরিয়ে গেল গুডসটা, তারপর কনসাইনের কাছে যেতে গিয়ে তোমার অ্যাবনর্মাল লস হলো, এই একবার অ্যাবনর্মাল লস হলো, তারপর কনসাইনি হাতে পৌঁছে গেল, তার জন্য কনসাইনি নন রেকারিং খরচগুলো নিচ্ছি, আর কনসাইনারের সব খরচগুলোই নিয়ে নিলাম, কারণ ওইগুলো আমরা মনে করি নন রেকারিং। তারপরে যে লসগুলো হলো সেটা নিলাম, নর্মাল লস, নর্মাল লসের শুধু ইউনিটটা নিলাম, তারপরে অ্যাবনর্মাল লস, এবং লাস্টে গিয়ে আবার দাঁড়িয়েছি কি অ্যাবনর্মাল লসটা বিক্রি করেছি 100 টাকা করে, তাহলে ওই অ্যামাউন্টটাও লিখে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ, যদি না বোঝো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং লিখে আমাকে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।